হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু রিসেন্স ডেইলি ব্লগ। রিসেন্স ডেইলি ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর আজকে ভিডিওতে থাকছি আমরা ওকলাহোমাতে যাচ্ছি, আর ওকলাহোমাতে যাচ্ছি এই কারণ হচ্ছে একটা ওয়াটারফল দেখবো। সে কারণে ওকলাহোমা সিটি আমাদের থেকে টেক্সাস থেকে 2 আওয়ার্স বাই রোডে যেতে। তো আমরা একটা নতুন শহরে যাচ্ছি, নতুন কিছু দেখবো, সাথে চাইছি আপনাদেরকেও আমি দেখাই, সেটার জন্য আজকে ভিডিওটা করা। আর এটা হচ্ছে ওকলাহোমা ওয়াটারফলটা, টার্নারফল বলে সেটা, আর এটা নাকি ওকলাহোমাতে সবচেয়ে বিগেস্ট একটা ওয়াটারফল। তো আমরা ওয়েবসাইটে দেখেছি, দেখে বললাম ভালোই খারাপ না, কারণ আমরা অনেক দিন মিস করছি ওয়াটারফল, বিচ এইসব কিছু। কারণ নিউ জার্সিতে আমরা তো অভ্যস্ত এগুলোতে, প্রতি সামারে কিন্তু আমাদের কোথাও না কোথাও যাওয়া হইতো, বাট টেক্সাসে আসার পর আমাদের কোনো প্লেসে পাচ্ছিলাম না যে যাওয়ার মতো। আর ওকলাহোমাতে পেয়েছি, ওয়াটারফলটা পেয়েছি, খুবই ভালো লাগছে। আর আসার পর আমি বলবো, যতটুকু দেখেছি শুনেছি তার থেকে আমার কাছে পার্সোনাল আমার কাছে অনেক ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছেন আজকে অনেক উইন্ডি, আমি 1 কাপ কফি নিয়ে চলে এসেছি ঘুরতে। আর আজকে যেহেতু বৃষ্টি পড়ার পুরো একটা দিন বৃষ্টি পড়বে এরকম ওয়েদার দেখাচ্ছিলো, আমি ড্যানিম এবং স্নিকার্স পরে চলে এসেছি। আর তবে আলহামদুলিল্লাহ কোনো বৃষ্টি ছিল না আল্লাহর রহমতে, কারণ এখানকার ওয়েদার কিন্তু সবসময় যা দেখায় তাই হয়, কিন্তু আজকে বুঝলাম না ওয়েদারটা পুরোটা দিন বৃষ্টি দেখাচ্ছে বাট বৃষ্টি হয় নাই। এটা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আমাদের কাছে আমাদের। আর অনেক মানুষ আসে না, কারণ হচ্ছে তারা হয়তো বৃষ্টির জন্য আসে, তবে আমি বলবো ওরা লাকি ছিল না, কারণ আজকে যদি আসতো তারা আমাদের মতো এত সুন্দর একটা মিষ্টি একটা ওয়েদার পাইতো। আর আমি তো পানির সামনে চলে এসেছি, স্নিকার্স পরে নামতে পারছিলাম না, মনটা একটু খারাপই ছিল, কারণ আমি সচরাচর এরকম পানি দেখলে, পাথরের পানি দেখলে আমি কিন্তু নেমে পড়ি, সহজে উঠি না। তো আমি আমার মতো করে আমি অনেক এনজয় করছিলাম, উপভোগ করছিলাম, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছিলাম। আর আমার মেয়ে এবং আমার মেয়ের বাবা ওরা তো বিগেস্ট যে ওয়াটারফল সেটা দেখতে চলে গেছে, আমি আমার মতো এখানে এনজয় করে তারপর আমি ধীরে সুস্থে ওখানে যাব। আগে আমি প্রথমে এনজয় করে নিই সব কিছু। আর পানির শব্দটা যদি শোনাতে পারতাম ভালোই লাগতো, কিন্তু পাশে একটু নয়েসও ছিল দেখে আমি আর ওটা রেকর্ড করি নাই, মানে ওটা রাখিনি। কিন্তু পানির শব্দটা এতই ভালো লাগতেছিলো, লাইক পুরোটা একটা ঘেরা মতো পাহাড়, দেন এক সাইড থেকে পড়ছিল পানিটা, এত সুন্দর লাগতেছিল, লাইক মুভি মুভি লাগছিল, একটা আমরা কোনো জঙ্গলে এসেছি এই টাইপের কোনো কিছু। তারপর আমার কফিটা তো শেষ হচ্ছে না, আমি আর অনেক গরম কফি নিয়েছি, কাছেই মাত্র 5 মিনিটের একটি স্টোর ছিল, ওখান থেকে কফিটা নিলাম। তো কফিটা ফেলতে ইচ্ছে করছিলো না, কফি খেয়ে খেয়ে আমি কিন্তু সব কিছু দেখছিলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা পুরানো একটা ক্যাসেল, যে ক্যাসেলটা নাকি 100 বছর পুরানো হবে বললো এরকম। আমি উঠতে চাইনি প্রথমে, আমার কাছে খুব ভয় লাগছিলো, খাড়া সিঁড়ি আর অনেক পুরানো ভাঙা ভাঙা সিঁড়ি, আমার ভয় লাগছিলো, আর পুরানো বিল্ডিং আমি কখনো যাই না, আমার ভয় লাগে। তবে আমার হাজব্যান্ড, বাচ্চা, আমার ছেলে তো অনেক সাহসী মাশাল্লাহ, তারা তো উঠে যাচ্ছে, তার বললো মামা আসো অসুবিধা নেই, পেছনে দেখছি আরও কয়েকটা মানুষ আসতেছে, যা করে আমি সাহস করে উঠে পড়লাম মেয়ের সাথে। তবে উঠতে খবর হয়ে গেছে, মানে আমার মনে হচ্ছে আমি এখানেই মাথা ঘুরাই পড়ে যাব, কারণ আমার অনেক বছর পর আমি এরকম কোনো একটা খাড়া সিঁড়িতে উঠলাম। আর বুঝতে পারছেন অনেক বছর এরকম চর্চা না থাকলে তো মাথা ঘুরতেই থাকবে, আমার হার্টবিটও বেড়ে গেছিলো। তারপর উপরে উঠে আমি পাটা খুলে বসে পড়লাম, কারণ মনে হচ্ছিলো আমি 1 ঘন্টা এখানে একটু ঘুমাই পড়ি, যদি একটু ক্লিন থাকতো আমি শুয়েই পড়তাম এই অবস্থা। তবে কষ্ট করলে মিষ্টি হয় সেটা অবশ্যই সবাই জানি, উপরে ওঠার পর এত কষ্ট করে ওঠার পর দেখতে পাচ্ছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা ভিউ, সুবহানাল্লাহ। আমার হাজব্যান্ড বলছে, দেখেছো কষ্ট করছো বলেই তুমি এখানে এনজয় করতে পারছো, এত সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ, বাট নিচে যদি হাঁটতা তখন তুমি এত সুন্দর উপর থেকে নাইস ভিউটা তুমি দেখতে পাইতা না। আর যেহেতু এখন ফলের টাইম, সো গাছপালা কালারফুল দেখতে, ও সুবহানাল্লাহ, এত ভালো লাগছিলো। আর উপরে উঠে যখন সব দেখছি মনে হচ্ছিলো না আমাদের আর নিচে নামি, কারণ এখানেই আমাদের থেকে যেতে ইচ্ছে করতেছিলো, এরকম একটা ফিলিংস আমাদের কাজ করছিল। আর তারপর তো আমরা নেমে পড়লাম, যেহেতু প্রায় 4:30 বেজে গেছে আর বাচ্চার অনেক হাঙ্গরি হয়ে গেছে, আমিও অনেক স্টার্ভিং, সো আমরা নেমে পড়লাম। আর একটু ঘুরে টুরে আমরা চলে যাব হঠাৎ করার পর আমার হাজব্যান্ড বললো, না কিছু মানুষ দেখছি নিচের থেকে উপর উঠছে, তার মানে হয়তো নিচে আরও সুন্দর ভিউ আছে, মানে এখানে মানে শেষ হবে না ঘোরা, এত সুন্দর জায়গাটা। তারপর বাচ্চারা তো নামলো না গাড়ি থেকে, আমরা দুজনে নেমে পড়লাম, নেমে
দেখছি আসলে সত্যি নিচ্ছে, কিন্তু আরো অনেক কিন্তু এরকম পানির জিনিস আছে যেগুলো দেখতে গিয়ে মানুষের ছবি তুলতে পারে, অনেক এনজয় করতে পারে। আমরা দুজনে নেমে গেলাম আর নামছি বলে এত সুন্দর ভিউটা দেখতে পাচ্ছি, এটাই হলো কথা। মানে এখানে দাঁড়িয়ে পুরাটা দুনিয়া দেখা যাবে এই টাইপের একটা ভিউ এখানে আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা কিন্তু নিউ জার্সিতে দেখেছিলাম সেম ভিউ, বাট এখানে এসে যখন দেখছি আমাদের কাছে আসলে অনেক অনেক ভালো লাগতেছিল। অনেক দিন পর আমরা একটা সুন্দর একটা ভিউ টেক্সাসের পর ওকলাহোমাতে দেখতে পেয়েছি। নেক্সট টাইম ইনশাল্লাহ আবার আসবো, তবে একা না, মেবি আমার যাদেরকে নিয়ে আসবো সবাই মিলে একসাথে ফ্যামিলি নিয়ে আসাটাও আরেকটা অন্যরকম মজা। তো আজকে আমরা এসিটা ঘুরে গেলাম, দেখে গেলাম, অবশ্য অনেকক্ষণ টাইম কাটিয়েছি। তবে আরেকদিন আসবো ইনশাল্লাহ, সেটা নেক্সট ইয়ারও হবে, এবছর আর হবে না যেহেতু ঠান্ডা নেমে যাবে। নেক্সট ইয়ার ইনশাল্লাহ সেম ফলের টাইমে আসবো, কারণ গাছ এই টাইমটাতে এইসব জায়গাতে আসলে খুব ভালো লাগে, কারণ গাছপালা কালারফুল হয়, ছবি তুলতেও খুব সুন্দর হয়, আর এনজয় করা যায়, অনেক মজা করে। আমি আর কথা বলবো না, আপনারা যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের, কারণ সবার তো আর এরকম ভিউ দেখার সুযোগ হয় না। তো চাইছি আমি ভিডিওটা করছি আপনাদের, আপনারা যাতে এনজয় করতে পারেন, দেখতে পারেন কোথায় কী আছে না আছে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমার ভিডিওটা বেশি বেশি করে। তবে যাওয়ার আগে বলছি, শেষে আমরা কী করলাম, আমরা যাওয়ার বাসার আগে রাতে একটা স্টোরে নেমে আমরা রেস্টুরেন্টে নেমে ডিনার করে নিলাম। ডিনার করে যেহেতু পরে বাচ্চাদের স্কুল আছে, তো চাচ্ছি 9টার আগেই যাতে বাসায় পৌঁছাতে পারি, ওভাবে আমরা প্ল্যানিং করে বের হয়ে গেছি। তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আর আপনাদের জন্য তো আমার অনেক অনেক দোয়া। আল্লাহ।